দুর্নীতিমুক্ত থেকে দেশ ও জাতীয় অগ্রগতিতে ভূমিকা রাখার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। রাজধানীর কারওয়ান বাজারের টিসিবি অডিটোরিয়ামে কুষ্টিয়ার খোকসা উপজেলা কল্যাণ সমিতির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি একথা বলেন। সমিতির মাধ্যমে জোটবদ্ধ হয়ে বিভিন্ন স্থানে অবস্থানরত কুষ্টিয়ার মানুষদের সহযোগিতারও আহ্বান জানান তিনি। সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও মিজানুর রহমান বিটুর সঞ্চালনায় ইফতার মাহফিলে কুষ্টিয়ার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আর যারা একটু উপরে গেছে তারা আর অন্যদের দিকে সম্পর্ক রাখত না, যে কুষ্টিয়ার লোকজন এসে ঘরে তদবির করবে, তদবিরের ঝামেলার থেকে বাঁচার জন্যে দেখা সাক্ষাৎ করতো না। রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় আল্লাহ তাআলা দোয়া রাখবেন আপনারা যে আমি এটা ক্লাস ওয়ান বিশ্ববিদ্যালয় করে দেব, এবং এইটা আশা করছি আগামী ছ মাসের ভিতরে এখানে ক্লাস শুরু করতে হবে।